वेलकम बैक टू माय चैनल द ऑक्सिलियरी ऑनलाइन इंग्लिश एजुकेशन। आई विल स्टार्ट टुडे अ न्यू वीडियो। इफ यू फील गुड एंड इफ इट इज हेल्पफुल फॉर यू, प्लीज लाइक, शेयर एंड सब्सक्राइब। डियर फ्रेंड्स, टुडे आई विल डिस्कस अबाउट अ पोएम, द रोड नॉट टेकन। It is written by Robert Frost. So before reading this poem, one thing I would like to say, this is a well-known poem. This poem tells something about our life. Actually, in our life, we face so many problems. Especially in our students' life and those who are careerists, sometimes we feel a problem that what should we take in our studies, in which way we will try to move our life. Sometimes we feel problem, we cannot decide which way we should go. We cannot take proper decision, and it is very vital to our life. If we cannot take the proper decision, so we have to face our future problem. So I am reading this poem now. Two roads diverged in a yellow wood, and sorry I could not travel both, and be one traveler, long I stood, and looked down one as far as I could, to where it bent in the undergrowth. Actually, when the poet was walking, so after some time, he faced a problem. The road was diverged in two ways. The poet was unable to decide which way he should go. আমাদের জীবনে এরকম কিছু প্রবলেম আসে যখন আমরা যেতে যেতে থমকে যাই। আমরা ডিসাইড করতে পারি না, যখন রাস্তাটা গিয়ে দুটো দিকে টার্ন নেয়, দুটো ভাগ হয়ে যায়, তখন আমরা ডিসাইড করতে পারি না যে কোন পথে আমরা হাঁটব, কোন পথে গেলে আমরা আমাদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাতে পারব। এভরি ম্যান হ্যাজ আ এম ইন লাইফ, হি হ্যাজ আ পার্টিকুলার ডেস্টিনেশন। তো ওয়েন দ্য রোডস আর ডাইভার্জড, উই ক্যানট ডিসাইড হুইচ ওয়ে ইজ সুইটেবল ফর আস, কোন রাস্তায় গেলে আমরা সঠিক আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারব। এখানে ফার্স্ট স্ট্যানজারে কবিতাতে বলা হয়েছে, two roads diverged in a yellow wood. Yellow wood, yellow কথাটা বলা হয়েছে, তার কারণ হচ্ছে যে বনের ভেতর দিয়ে যে দুটো রাস্তা গেছে তার পাতাগুলো ঝরে পড়েছে কিংবা পেল হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, সেই জন্য গাছের পাতাগুলো yellow হয়ে গেছে, বা yellow উডের ভেতর দিয়ে দুটো রাস্তা গেছে। And sorry I could not travel both. তো একজন মানুষ দুটো রাস্তা দিয়ে কি করে হাঁটবে? ইট ওয়াজ নট পসিবল ফর আ ম্যান টু ওয়ার্ক থ্রু বোথ দ্য ওয়ে, তো ইট ইজ কোয়াইট ইম্পসিবল। সো দ্য পোয়েট হ্যাজ টু ডিসাইড হুইচ ওয়ে হি শুড ওয়াক, কোন পথে তিনি হাঁটবেন। এটা আমাদের জীবনের ক্ষেত্রেও এরকম জায়গা আসে, যারা স্টুডেন্ট বিশেষ করে ছাত্ররা যখন তারা হায়ার স্টাডি নিতে যায়, অনেক সময় তাদের এই প্রবলেম ফেস করতে হয় যে আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়ব, কোন দিকে আমরা এগোব যাতে আমরা আমাদের জীবনের ডেস্টিনেশনে পৌঁছাই। এটা শুধু স্টুডেন্টসদের ক্ষেত্রে নয়, যারা ক্যারিয়ারিস্ট, যারা নিজেদের ভবিষ্যৎ গড়তে চায়, তাদের ক্ষেত্রেও এই ধরনের প্রবলেম অনেক সময় ফেস করতে হয় যে কোন বিষয়টা নেব বা কোন দিকে এগুলে আমরা সঠিক জায়গায় যেতে পারবো। এবার সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু আমাদের ভাবতে হয়। উই হ্যাভ টু থিঙ্ক সো মেনি থিংস, আওয়ার সিচুয়েশন, আওয়ার ব্যাকগ্রাউন্ড,
our financial condition, our atmosphere, everything we have to consider when we will take the decision. আমাদের ডিসিশন নেওয়ার সময় যে আমরা অনেক সময় একটা ঝোঁকের মাথায় হয়তো একটা দিক নিয়ে নিই, তারপরে আর এগুতে পারি না, আবার অনেকটা এগিয়ে যাওয়ার পরে আবার ইট ওয়াজ নট পসিবল, ইট সামটাইমস মে নট পসিবল টু রিটার্ন ব্যাক, হয়তো অনেক সময় সেটা ফিরে আসাও সম্ভব হয় না। সুতরাং নেক্সট অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড, দূরে দাঁড়িয়ে তিনি দেখছেন যে কোন পথটা তিনি নেবেন, অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ পার অ্যাজ আই কুড টু হোয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ। তো রাস্তাটা প্রথমে তিনি একটা রাস্তাকে চয়েস করলেন, হি স্টার্টেড টু লুক অ্যাট দ্য রোড, রাস্তার দিকে তিনি তাকালেন, তিনি বোঝার চেষ্টা করলেন যে হোয়েদার দ্য রোড ওয়াজ প্রপার, হুইচ ওয়ে হি শুড ওয়াক, কোন পথে তিনি হাঁটবেন সেটা তার পক্ষে পসিবল কি না, এবং রাস্তাটার কন্ডিশন তিনি হি ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য রোড যতটা তার পক্ষে, হুইচ ওয়াজ পসিবল ফর হিম অ্যান্ড দ্য রোড ওয়াজ ভিজিবল, যতটা রাস্তা দেখা যাচ্ছিল তিনি বোঝার হি ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড যে হোয়েদার হি উইল টেক দিস রোড অর নট। তার কারণ হচ্ছে আরেকটা রাস্তা পাশে রয়েছে, সুতরাং এই রাস্তা ধরে তিনি কতটা এগুবেন। তো প্রথমে হি ডিসাইডেড টু ওয়াক থ্রু ওয়ান রোড, একটা রাস্তা দিয়ে সিদ্ধান্ত নিলেন, দেন টুক দ্য আদার জাস্ট অ্যাজ ফেয়ার অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম বিকজ ইট ওয়াজ গ্র্যাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়েয়ার থ্রু অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার হ্যাড ওর্ন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম। এরপরে একটা রাস্তা যতটা পর্যন্ত দেখা যাচ্ছিল তিনি সেটাকে অবজার্ভ করলেন, দেখলেন, ভাবলেন এই পথটা তার পক্ষে কতটা সুন্দর, তিনি দেখলেন যে রোডটাতে তিনি মুভ করতে পারে, আবার ভাবলেন যে না বিফোর টেকিং ডিসিশন তো হি লুক অ্যাট দ্য অ্যানাদার রোড, তিনি অন্য রাস্তার দিকটায় তাকিয়ে দেখলেন, দেখলেন সেটাও জাস্ট অ্যাজ ফিয়ার, সেটাও আগের মতোই সুন্দর, সুতরাং হি ক্যান মুভ অলসো থ্রু দিস ওয়ে অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম, হয়তো আগেরটা থেকে এর ক্লেমটা আরও বেশি হতে পারে, এর ডিমান্ড তার থেকে বেশি হতে পারে, তার কারণটা হচ্ছে না বিকজ ইট ওয়াজ গ্র্যাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়েয়ার, তার কারণ হচ্ছে এই রাস্তাটার আগের থেকে অনেক বেশি গ্র্যাসি, ঘাসে ঢাকা, তার মানে এটা আনইউজড, হয়তো এই রাস্তা দিয়ে বেশি লোক চলাচল করেনি, সুতরাং তিনি চাইলেন যে এই রাস্তাটা দিয়ে যদি আমি হাঁটি তাহলে এটা অনেক বেশি কমফোর্টেবল এবং এটা হয়তো তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। যেহেতু এই রাস্তাটা গ্র্যাসি ছিল সেই জন্য তিনি ডিসাইড করলেন যে এটা তো আনইউজড, তো ন্যাচুরালি হি ক্যান টেক দিস পাথ, অ্যান্ড সো হি থট দিস উইল বি মাচ মোর কমফোর্টেবল দেন দ্য আদার রোড, বাট ইন দ্য থার্ড স্ট্যান্ডার তিনি আবার বলছেন অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে ইন লিভস নো স্টেপ হ্যাড ট্রডেন ব্যাক অন ও আই কেপ্ট দ্য ফাস্ট ফর অ্যানাদার ডে ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে আই ডাউটেড ইফ আই শুড ইভার কাম ব্যাক। তো এদিন সকালে তো তিনি দেখলেন যে বোথ দ্য ওয়ে ইজ কমফোর্টেবল ফর মি, দ্য ফার্স্ট রোড হোয়াট হি সো দ্যাট ওয়াজ বেটার অ্যান্ড দ্য অ্যানাদার রোড দ্যাট ওয়াজ অলসো বেটার, বাট হি কুড নট ডিসাইড হুইচ রোড অ্যাকচুয়ালি উইল বি হেল্পফুল ফর হিম। তো তিনি ডিসাইড করলেন যে যদি তিনি মুভ করেন তো তাহলে হোয়েদার ইট উইল বি পসিবল ফর হিম টু রিটার্ন ব্যাক অর নট। অনেক সময় আমাদের ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো কোনো একটা পথ ধরে আমরা এগিয়ে গেলাম, প্রশ্ন হচ্ছে আবার যদি ফিরে আসতে হয় তাহলে অনেকটা টাইম আমাদের ওয়েস্টেজ হয়ে যাবে,
আমরা অনেক সময় একটা পথে গিয়ে যদি ফিরে আসতে হয় তো তাহলে মেন্টালি আমরা আপসেট হয়ে যেতে পারি, ফলে কি হবে না আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যখন যেতে যাব সেখানে এতদিনের এই যে প্রচেষ্টা থেকে ফিরে আসা এটা আরেকটা এফেক্ট ওর উপরে হতে পারে। সুতরাং আমাদের জার্নির আগে, বিফোর মেকিং আওয়ার জার্নি, বিফোর স্টার্টস আওয়ার জার্নি, উই হ্যাভ টু সি সো মেনি, উই হ্যাভ টু থিঙ্ক ফর সো মেনি টাইমস, অনেকবার আমাদের ভাবতে হবে যে আমরা কোন পথ যেটা আমরা একবার ধরব সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, যে সেখানে আমরা যাতে পৌঁছাতে পারি। সুতরাং কবি এই যে পোয়েমের মধ্য দিয়ে একটা শুধুমাত্র যে একটা রাস্তায় তিনি হাঁটছিলেন, হঠাৎ সেটা ডাইভার্স হয়ে গেল, তিনি চয়েস করতে শুরু করলেন বা একটাতে এগুলেন, আবার তিনি রিটার্ন ব্যাক করলেন বা অন্যভাবে ডিসিশন নিলেন, শুধু সেইটুকু নয়। এখানে এই কবিতার মধ্যে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে জীবনের পথ, যেটা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেবে, এবং ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আমাদেরকে লটস অফ প্রবলেম উই হ্যাড টু ফেস, আমাদের অনেক সমস্যা সেখানে তাদের মোকাবিলা করতে হয়, এবং ডিসিশনটা যদি আমরা ওয়াইজলি না নিতে পারি তো তাহলে উই হ্যাভ টু সাফার ইন ফিউচার। তো দেন দ্য পোয়েট ডিসাইডেড টু ইউজ ওয়ান পাথ অন দ্য ডে অ্যান্ড হি কেপ্ট দ্য অ্যানাদার পথ অ্যানাদার রোড ফর অ্যানাদার ডে। তিনি ডিসাইড করলেন যে আজকে এই পথটা দিয়ে এগোবো আর অন্যদিন আরেকটা পথ দিয়ে এগোবো। কিন্তু জীবনের ক্ষেত্রে এই ডিসিশনটা সেটা কিন্তু সঠিক হবে না, তার কারণ আমরা যদি একবার অনেকটা এগিয়ে যাই তাহলে সেটা জীবনের ক্ষেত্রে ফিরে আসাটা অনেক সময় সম্ভব হয় না, তার কারণ আমরা যদি যে পথটা দিয়ে অনেকটা এগিয়ে যাওয়ার ফলে আমাদের মেন্টালিটি সেইভাবে অনেকটা তৈরি হয়ে যায়, তারপরে যদি আমাদের ফিরে আসতে হয় তাহলে যে মেন্টাল এফেক্ট সেটা দ্বিতীয়বার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যেমন অনেকটা সময় নষ্ট হয় তেমনি মেন্টালি একটা প্রেশার ক্রিয়েট করে, যেটা আমাদের ঠিক ডেস্টিনেশনে পৌঁছানোর ক্ষেত্রে সেটা সফল হয় না। তাই এখানে যেমন কবি বলেছেন, দ্য পোয়েট হ্যাজ সেড ও আই কেপ্ট দ্য ফাস্ট ফর অ্যানাদার ডে ইয়েট নোয়িং হাউ ওয়ে লিভস অন টু ওয়ে আই ডাউটেড ইফ আই শুড ইভার কাম ব্যাক। আবার তিনি ডাউটের মধ্যে রয়েছেন, তার একটা দুশ্চিন্তা হচ্ছে যে আমি অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরে আবার কি ইজ ইট পসিবল টু রিটার্ন ব্যাক এগেন, আবার কি সেটা ফিরে আসা সম্ভব হবে। তো আই শ্যাল বি টেলিং দিস উইথ আ সাই সাম হোয়ার এজেস অ্যান্ড এজেস হেন্স টু রোডস ডাইভার্জ ইন আ উড অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। তো কবি তিনি ডিসিশন নিলেন, তিনি বলছেন যে আমি এক সময় দীর্ঘশ্বাস ফেলে বলব যে আমি একটা পথ ধরে আমি এগুলাম, আবার আমাকে ফিরে আসতে হলো, আমাকে আবার অন্য পথে যেতে হলো, তার জন্য অনেক সময় আমরা অনুশোচনা করি, দীর্ঘশ্বাস ফেলি, যদি ইফ উই ক্যানট টেক প্রপার ডিসিশন ওয়াইজ ডিসিশন তো উই হ্যাভ টু সাফার, উই হ্যাভ টু থিঙ্ক দ্যাট উই ক্যানট টেক প্রপার ডিসিশন ইন প্রপার টাইম, আমরা ঠিক সময়ে ঠিক ডিসিশন নিতে পারিনি তার জন্য আমাকে সাফার করতে হলো। সুতরাং এভরিবডি শুড টেক প্রপার ডিসিশন ইন প্রপার টাইম, হি শুড টেক ওয়াইজ ডিসিশন কনসিডারিং অল দ্য অ্যাসপেক্টস অ্যারাউন্ড হিম, তার বিভিন্ন দিক যেগুলো রয়েছে। শুধু মানসিক চিন্তা থাকলে আমরা আমাদের ডেস্টিনেশনে বা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না, তার কারণ আরও কিছু ক্রাইটেরিয়া থাকে, আরও কিছু বিষয় থাকে
যেগুলোকে কনসিডার করতে হয়। ফ্যামিলি, আমার পরিবেশ, আমার ফিনান্সিয়াল সাপোর্ট, আমার পারিপার্শ্বিক অনেক বিষয় থাকে যেগুলো আমার হেল্প করে আমাদেরকে এগিয়ে যেতে। সুতরাং আমরা সেই অপরচুনিটিসগুলো, যে জিনিসগুলো এসেন্সিয়াল ইন আওয়ার লাইফ, যেগুলো হেল্প করবে টু টেক দ্য ডিসিশন টু মুভ ফরওয়ার্ড, যেটা সামনে এগিয়ে যেতে আমাদেরকে সাহায্য করবে, সেই জিনিসগুলো আমরা আগে ঠিক করব। তারপরে আমরা ডিসাইড করব যে আমরা কোন পথে এগোব। সুতরাং এই পোয়েমের মধ্য দিয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটাই কথা, যে আমাদের লক্ষ্যে যদি পৌঁছাতে হয়, ইফ উই ওয়ান্ট টু রিচ আওয়ার ডেস্টিনেশন উইদিন আ সার্টেন টাইম, উই হ্যাভ টু টেক ওয়াইজ ডিসিশন। শুধু জীবনের ক্ষেত্রে দুটো রাস্তা নয়, এখানে দুটো রাস্তা দিয়ে এখানে পোয়েট বোঝানোর চেষ্টা, পোয়েম এর মধ্যে বোঝানোর চেষ্টা হয়েছে যে কিভাবে আমরা এই রকম ডাইভার্জ যদি রোড আসে তাহলে সেখানে আমরা কিভাবে এগোব। এটা রাস্তার ক্ষেত্রে যেমন এসেন্সিয়াল, তেমনি এর মধ্য দিয়ে জীবনের যে পথগুলো ডিসকাস করা হয়েছে বা আমাদেরকে যে ফেস করতে হয় সেখানে অনেক রকম রাস্তা হয়তো আমাদেরকে প্রলুব্ধ করবে। যেমন একটা রাস্তা দিয়ে যখন পোয়েট দেখছিলেন তখন সেই রাস্তাটা এত সুন্দর ছিল, ইট ওয়াজ ইট থিং টু হিম মাচ মোর কমফোর্টেবল টু মেক হিজ জার্নি, কিন্তু তিনি আবার পরে যখন অন্য রাস্তাটার দিকে তাকালেন ইট ওয়াজ সেম কমফোর্টেবল। সুতরাং সেখানে তিনি হেসিটেট করলেন, যে তিনি ভাবলেন যে আজকে এক পথ দিয়ে এগোব, অন্য দিনের জন্য আরেকটা পথ রেখে দিলাম। তো আমাদের জীবনের ক্ষেত্রেও আমরা এরকম একটা ডিসিশন নিতে গেলে উই হ্যাভ টু থিঙ্ক টুয়াইস, উই হ্যাভ টু থিঙ্ক সো মেনি টাইমস, আমাদেরকে দুবার ভাবতে হবে, অনেকবার ধরে ভাববো বিফোর টেকিং দ্য ডিসিশন। এবং আমরা যদি সেই ডিসিশন প্রপারলি না নিতে পারি তাহলে উই হ্যাভ টু সাফার হোল দ্য লাইফ, আমাদেরকে সাফার করতে হবে সারা জীবন ধরে। সুতরাং এই কবিতা থেকে আমরা এই লার্ন বা এই লেসন আমরা পেলাম যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে আমাদের উই হ্যাভ টু ফেস সো মেনি প্রবলেমস, সো মেনি ওয়েজ উইল বি দেয়ার হু উইল ওয়েলকাম আস, যেটা আমাদেরকে টেম্পটেড করবে বা প্রলুব্ধ করবে। আপাত দৃষ্টিতে অ্যাপারেন্টলি উই মে বি টেম্পটেড, বাট উই হ্যাভ টু থিঙ্ক এগেন অ্যান্ড এগেন বিফোর টেকিং দ্য ডিসিশন।